রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে কাতলা মাছ দিয়ে তৈরি করে দেখাবো কাতলা মাছের কোরমা। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। পেঁয়াজ, কাঁচামরিচ, কাঠবাদাম, কিশমিশ ও পোস্তদানা, এই সব কিছু এখন পেস্ট করে নিব। পেস্ট করার জন্য এখানে একটি জার নিয়েছি, এখন এখানে এই সব কিছু দিয়ে দিব। এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, এখন এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে কাতলা মাছ নিয়েছি 4 পিস, পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন 10-15 মিনিট রেস্টে রাখার পর মাছগুলো ভেজে নিব। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন মূল রান্নায় চলে যাব। এখানে দিয়ে দিব সরিষার তেল, এখানে দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, গোলমরিচ। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা, এর সাথে আমি 3 টেবিল চামচ টক দই মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে। মশলাটা 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। 5-6 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিব দুধ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়ে দিব 2টা আলু বখারা। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। এখানে দুধের পরিবর্তে আপনারা 1 কাপ পানিও দিতে পারেন। এখন এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে বলক চলে এসেছে, এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। এখন এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। রান্নাটা হয়ে এসেছে, সব কিছু চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও অসাধারণ হয়েছে। রান্নাটা হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে চুলার উপরে একদম লোতে করে 5 মিনিট দমে রেখে দিব। রান্নাটা হয়ে গিয়েছে আর কোরমার কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দমে রেখে দিব 5 মিনিট, এরপর চুলাটা বন্ধ করে রাখব। কোরমাটা চুলা থেকে নামানোর পর এই রকম টেক্সচার আসবে, কত সুন্দর হয়েছে। খাবেন মাছের কোরমা, কিন্তু মনে হবে মাংসের কোরমা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
আজকের মেনুতে আমি সাদা প্লেন পোলাও করেছি, এর সাথে আমি কোরমাটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই মজাদার কাতলা মাছের কোরমা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।